আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ছোট্ট একটা ভিডিও এবং এটার মাধ্যমে অনেক ইন্টারেস্টিং বিষয়, কিছু শিক্ষণীয় বিষয়, আশা করি ভালো লাগবে। একটু সময় দেবেন, শুনবেন। আমি আজকে আমাদের গ্রাম্য পরিসরের কিছু বিষয় নিয়ে বলবো। এই যে গ্রামের যে একটা রাজনৈতিক বিষয়, গ্রামের যে একটা সালিশ বলেন, গ্রামের যে সমাজ, যে সমাজ ব্যবস্থা, তো দেখেন, আজ থেকে আপনি আমি 10 থেকে 15 বছর পিছনে যাই, ওই জায়গাটা শিক্ষার অবস্থা কেমন ছিল? অবশ্যই তুলনামূলকভাবে এখনের চেয়ে কম। তো আমরা 15 বছর পেয়ে, 15 বছর পরে এখন বর্তমানে যে সময়টা পেলাম, এই জায়গাটায় এসে যদি আমরা দেখি, অ্যাটলিস্ট 99% আমি মনে করি শিক্ষিত লোক আমাদের সমাজে আছে। আমাদের ভাই বলেন, ভাতিজা, যে বা যারা পরিচিত, প্রত্যেক গড়ে একজন করে মিনিমাম হলেও এসএসসি ইন্টার হবেই। তো এত শিক্ষার পরেও ভদ্রতা, আদব কায়দার যে একটা পরিবর্তন, এগুলো আসছে না, হচ্ছে না। আপনি আমি কি একবার লক্ষ্য করি আসলে সমস্যাটা কোন জায়গায়? আমি বলি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝতে পারছি, আমরা নর্মালি যে ভুলগুলো করে থাকি, প্রথমত হচ্ছে কি, একটা মানুষকে তার যোগ্যতা অনুযায়ী আমরা তাকে সামনের দিকে এগোতে দিই না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, কেউ ভালো কোনো কাজ করলে কাজটা করার পর আমরা একটা গ্রুপ কয়েকজন মিলে তাকে নিয়ে উপহাস হাসাহাসি করতে শুরু করি, তাকে নিয়ে মজা নেই, বিভিন্নভাবে মজা নেই। তিন নম্বর হচ্ছে, আমরা সমাজের একটা ব্যবস্থা আছে, আমাদের সামাজিক যে সমাজ ব্যবস্থা, যেখানে আমরা একটা শ্রেণীর মানুষ সবসময় প্রায়োরিটি পায়, তারাই কথা বলবে। কিন্তু যাদের কথা বলার যোগ্যতা আছে, যারা অনেক সুন্দর করে কথা বলতে পারে, ভালো কথা, সমাজের ভালোর জন্য, যেটা সমাজের বিভিন্ন কাজে ভালো অগ্রাধিকার রাখবে, তো এই মানুষগুলোকে কথা বলতে দেয়া হয় না, বা সুযোগ আসলেও উনি বলতেছে, উনি বলুক, এভাবে আর কি, যেভাবেই হোক। এই যে এই জায়গাগুলাটা না, সত্যি এই এই জায়গাটাই আমরা সাইলেন্ট, স্তব্ধ, সামনের আলো খুঁজে পাচ্ছি না, এখানেই আমাদের শেষ, ভবিষ্যৎ অন্ধকার। আপনার আমার উচিত যে ভালো লিখতে পারে তাকে সাহায্য করা, লিখতে সহযোগিতা করা, যে ভালো কথা বলতে পারে তাকে কথা বলতে দেয়া, তাকে জিম্মি করে দেওয়ার অধিকার আপনার আমার নেই। এগুলো কেন বলতেছি? আমি শিক্ষার যে কথাটা বললাম, প্রতি ঘরে ঘরে শিক্ষা হওয়ার পরেও পরিবর্তন কেন আসছে না? আপনি আমি আমরা কি মনে করি যে ও যারা শিক্ষিত, যারা পড়াশোনা করেছেন, জ্ঞানী, তাদের ভেতরে তাদের এখানে কি কিছুই নেই? অবশ্যই না, অনেক কিছু আছে। তাই তো তারা স্তব্ধ, সাইলেন্ট, তারা চাচ্ছেন না যে নিজের ইজ্জত সম্মানটুকু নিলাম হোক, মানুষের কাছে হাসির পাত্র হিসেবে তারা গণ্য হোক, সেটা তারা চাইছেন না, তাই তারা সাইলেন্ট। আপনি আমি আমাদের কারণে তারা এটুকু করতে পারছেন না, তাই তারা সাইলেন্ট। কিভাবে বলবো, একজন মানুষ, আপনার বয়সী বা আপনার ছোট, সে ভালো কিছু বলল যেটা সমাজের একটা ভালো কাজে আসবে, কিছু কথা বলল যেখান থেকে ছোট ছোট বাচ্চারা অনেক কিছু ভালো কিছু শিখতে পারবে, আপনি আমি কি করি, বলার শেষে আপনার আমার জেলাস ফিল হয়, ভালো লাগে না যখন এরগুলো বলে, ইস আমি বলতে পারি না, আমার সাথে কি সাথে কি ভালোভাবে বলতেছে, এই যে একটা প্রতিহিংসা ভেতরে তৈরি, তারপর বলার শেষেই গ্রামের ভাষায় যেভাবে বলে, ওই রে বা দেখ রাহিনি কি যা কথাবার্তা কয়, তার তো নেন
আল্লাহ দিছে রে বা, পড়াশোনা করছে তারা শিক্ষিত মানুষ, আমরা আমরার বাচ্চা কাচ্চা, আমরা জীবনে ইতা কইতে পারবো, আমরার দ্বারা এটা সম্ভব না, তারই মাতবো, আল্লাহ তারারে দিছে, মাতো বা মাতো মাতো, আল্লাহ দিছে তোমরা রে মাত, তাই না? হয়তো মজা পাচ্ছেন আমার কথা শুনে, ইন্টারেস্ট পাচ্ছেন, কিন্তু এগুলো বাস্তব। তো ওই মানুষটা, ওই ওই মানুষটা যখন দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে যে এত ভালো বলার পরেও একটা মানুষ, একটা শ্রেণী তাদেরকে নিয়ে হাসাহাসি করে, তাদেরকে নিয়ে উপহাস করে, তো তারা কি করবে? সাইলেন্ট হবে না? আমি অনেক সময় লক্ষ্য করি আমাদের অনেক জুনিয়র ভাই ভাতিজা, আমাদের এলাকারই সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে, বেসরকারিভাবে বা সরকারি অনেক প্রতিষ্ঠানে তারা চাকরিরত অবস্থায়, বা কেউ ফার্মেসি দিচ্ছে, কেউ আবার ব্যবসা প্রতিষ্ঠান, তো এরা সবাই শিক্ষিত, পড়াশোনা করেছে, কিন্তু এরা কোনো কাজে এগিয়ে আসছে না। এরা আসলে মানে যার যার জায়গা থেকে একদম নীরবতায় সময় কাটাচ্ছে, নীরব নীরব, একদম একদম সাইলেন্ট সাইলেন্ট একটা পরিবেশ। কেন এটা? কেন আপনার আমার কারণে সবাই সাইলেন্ট, কেউ কেউ মেধা কাজে লাগাতে পারছে না? আপনি আমি এইভাবে মানুষকে উপহাস করে, হাসাহাসি করে, মানুষের সুন্দর স্বপ্ন, মানুষের কথা বলা, মানুষের অধিকার নষ্ট করছি, তো তারা কি করবে বলেন? তারা তো আর এভাবে হাসির পাত্র হতে পারে না, কিছু হলে তো এখানে আছে তাদের। তারা চিন্তা করে যে না, ভালো বললেও তো ভালো দেখায় না, আমি আমার মতো ভালো আছি আলহামদুলিল্লাহ, তো এদেরকে কথা বলতে দিন, ভালো কথা বলছে ওকে।